হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে কি কি রান্নালাম, কি কি খাইলাম সবই আপনাদের সাথে শেয়ার করুম। এনে নিছি প্রায় 1 কেজির মতো গরুর মাংস। গরুর মাংস ডারে আমি ছোট ছোট করে টুকরা করে কাটে নিছি, আর দিয়ে দিতেছি সরিষার তেল দিয়ে আজকে ভুনা খিচুড়ি রান্ধুম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর যা যা মশলা একে একে সব মশলায় দিয়ে দিমু। মাংসেতে যে যে মশলা দেয়, আদা রসুন হলুদ মরিচের গুঁড়া সব কিছু আমি পেঁয়াজের সাথে কষায় তারপরে মাংসটারে দিয়ে দিছি। মাংসটারে খুব ভালো করে কষাইতে হইব। মাংসটারে খুব ভালো করে কষানোর পর তারপর আমি চালটাও দিয়ে দিমু। আমার জামাইয়ের সময় নাই, ঘুমায় নাই, খিচুড়ি রাঁধো খিচুড়ি রাঁধো, যখন বলবো তখনই রাঁধতে হইব। তাই আমি সবসময় ফ্রিজে মাংস কিংবা ডিম সবসময় রাখি। কোন সময় আবার খিচুড়ি রান্ধার কথা কয়, তখন আবার রাঁধে দিতে হইব। আমি মুসুরির ডাল দিয়েই রান্না করুম, বেশি ডাল দিমু না। খুব ভালো করে মাংসটারে কষাই নিতে হইব। চালের পরিমাণটা মিডিয়াম আছে, রাইহেই আমি মাংসটারে কষাই নিয়েছি। এখন দিয়ে দিছি পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর যখন পানিতে বলক আসবো তখন আমি চালটা দিয়ে দিমু। যেহেতু আমি 1 কেজি চাল 1 কেজি মাংস দিয়ে রাঁধতেছি, তাই আমি 2 কেজি পরিমাণ পানি দিছি আর কাঁচামরিচও দিছি। এখন চালটা আমি দিয়ে দিতেছি, পানিটা বলক আইসে পড়ছে অলরেডি। আর গরুর মাংসতে দিয়ে যদি এইভাবে খিচুড়ি রান্ধা যায়, খাইতে কিন্তু খুব ভালোই লাগে। আজকে আবার আসতেছে আমার বোনের জামাই খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে। যেহেতু গরুর মাংস দিয়ে খিচুড়ি রাঁধতেছি, তাই বলছে যে আপনার বাসায় আজকে যামো খিচুড়ি খাইতে। আমি বলছি ঠিক আছে, আসেন, সমস্যা নাই। এখন গ্যাপে বসাই দিলাম। গ্যাপে বসাই দিয়ে আটটু নাড়াচাড়া দিয়ে তারপর এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করুম যতক্ষণ পর্যন্ত খিচুড়িটা না হইব। খিচুড়িটা পড়ায় হয়ে গেছে, আর একটু সেদ্ধ হইব। এখন আর নরম চরম না, এখন একবারে ঢাকনা দিয়ে ডাইকে রাইহে দিমু আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি আপনাকে দেখামু আমার খিচুড়িটা কেমন হইল। সামান্য একটু লবণও দিয়ে দিলাম, লবণটা একটু কম হয়েছে আমার মনে হইল, তাই লবণটাও দিয়ে দিছি। একটু নরম নরম করে খিচুড়িটা রাঁধতেছি। খিচুড়িটা হয়ে গেছে আমার, এখন আমি সবাইরে খাইতে দিছি অলরেডি খিচুড়ি। এটা আমাকে রাইতের খাওন, আর দিছি আবার জলপোর আচার। জলপোর আচার আবার বানাইছি বর্তা, চাপাশুটকি বর্তাও বানাইছি। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।